আমি FZS ভার্সন 2 এলইডি ইনস্টল করেছিলাম, 9 LED। তো এলইডিটা কীভাবে ফিটিংস হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে ফলো করবেন। আমি প্রথমত হরেনের মেন যে কানেকশানটা থাকে ওটা থেকে হচ্ছে মেন কানেকশানটা আমি নিয়েছি। এক্সট্রা হরেন ছিল লাগানো, সেই হরেনটা খুলে দেওয়া হয়েছে, ওখান থেকে আমি হরেনের মেন কানেকশানটা নিয়ে নিয়েছি। এই যে হরেন কানেকশানটা, এবারে ওর যে আর্থিং লাইনটা, একটা হচ্ছে সুইচ বোর্ডের সঙ্গে ফিট হবে, যে সুইচটা আপনি লাগাবেন আপনার মানে অফ অন সুইচ যেটা করবেন ওই সুইচে হচ্ছে একটা আর্থিং লাইনটা লাগিয়ে দেওয়া হবে। আর সুইচের যে আরেকটা কানেকশান থাকবে ওই কানেকশানটা হচ্ছে একটা বডি আর্থিং দিতে হবে। বডি আর্থিং দিলে দেখবেন সুন্দর আপনি বাড়িতেই মোটামুটি একা একাই কাজ করতে পারবেন, কোনো কারো কিছু প্রয়োজন, মিস্ত্রির কোনো প্রয়োজনই নেই। তো ভালো লাগলে ভাইয়েরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে ভাইয়ের রিকোয়েস্ট।